200 বেশি শ্রমিক কাজ করছিল মধ্য ভেনেজুয়েলার বলিভার প্রদেশের একটি স্বর্ণখনিতে। খনির গভীরে কাজ করার সময় ধসে পড়ে মাটির দেয়াল। ঘটনার সঙ্গে সঙ্গে দৌড়ে কয়েকজন নিজেদের রক্ষা করতে পারলেও ভেতরে আটকা পড়েন অনেকে। মাটির সঙ্গে পাথরে চাপা পড়ে প্রাণ হারান বেশ কয়েকজন শ্রমিক। প্রত্যন্ত অঞ্চলের বুল্লালোকা জঙ্গলে এই খনির অবস্থান, যা রাজধানী কারাকাস থেকে প্রায় 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। খনি থেকে সবচেয়ে কাছের শহর লা প্যারাগুয়া, যেখানে নৌকায় যেতে সময় লাগে প্রায় 7 ঘন্টা। তাই দ্রুত উদ্ধার কাজ শুরু করতে আনা হয়েছে 2টি হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে সামরিক দমকল বাহিনী ও অন্যান্য সংস্থা। লেকের পাড়ে বসে হতাহত শ্রমিকদের অপেক্ষায় স্বজনেরা। নৌকায় করে নিয়ে আসা হচ্ছে হতাহতদের। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভেনেজুয়েলায় কয়েক হাজার শ্রমিক খনির কাজের সঙ্গে জড়িত, যাদের বেশিরভাগই অবৈধ। বলিভার অঞ্চল স্বর্ণ, হীরা, লোহা, বক্সাইট ও কোল্টানের মতো খনিজ সম্পদে সমৃদ্ধ। রাষ্ট্রীয় খনি ছাড়াও এই অঞ্চলে অবৈধভাবে এইসব মূল্যবান ধাতু উত্তোলনে জড়িত আছেন স্থানীয়রা। পরিবেশ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই অঞ্চলে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এর আগে গত বছরের ডিসেম্বরে একই অঞ্চলে খনিদশে কমপক্ষে 12 জন প্রাণ হারান। তানভীর জনি, এখন বিশ্ব।